আজকে চলে এসছে তাড়াতাড়ি, কালকে কটা এসছে জানো? কাল এসছে প্রায় 11:30 এরকম সময়। তো এসেই তো মানে এসেই তো ঘুমার হাত মুখ হবে, তারপরে তো ঘুমাবে না, খেয়ে দিয়েই এসেছিলো, ভাত খেয়ে এসেছিলো ক্যান্টিন থেকে। তো কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি, তার আগের দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য ঘুম হয়নি, দুদিন ঘুম হয়নি বলে আজকে দুপুরবেলা আমি কি ঘুমানো ঘুমিয়েছি। একদম কেমন যেন শরীরটা কেমন যেন হচ্ছে জানো, এত ঘুমিয়ে গেছে, দুটো রাত আমি ভালো করে ঘুমাইনি। কারণ এসে তো সঙ্গে সঙ্গে ঘুমানো হয়, একটু গল্প করেছি, গল্প করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, তারপর শুয়েছে। আর আমার তো যেন ভোর 5টায় ওঠা, তো 5টার সময় তারপর উঠেছি, এবার কোনো কোনো ঘুম হয়নি, শরীরটাই কেমন করছিল, কিন্তু আজকে ঘুমিয়ে ওঠে আরাম হয়েছে। তো তারপরে আবার না দেখ দুপুরে ঘুমালে না কেমন একটা শরীরটা হয় না, গাটা একবার ম্যাসম্যাস করে না, তো সেটাই এখন আমার হচ্ছে। কিন্তু আমাকে তো রান্না করতে হবে, আমি করেছি এটা আজকে রাত্রের জন্য, কাঁচকলা ভাজা আজকে রাত্রের জন্য এটা। আর এখানে করেছি দেখো পটল আলু দিয়ে মাছের ঝোল, পটল আলু মাছের ঝোল, কাঁচকলা ভাজা হচ্ছে আজকে রাত্রের ঝোলটা। গরম করতে ঝোলটা আমি সকালে করেছি, ঝোলটাকে গরম করবো, আর এই এটা ভাজাটা আমি এক্ষুনি করলাম। আর এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি ভেবেছিলাম যে ডিম মানে সেদ্ধ করে ভেজে ফুলকপি দিয়ে একটা তরকারি করব, কিন্তু এখন ভাবছি যে এক কাজ করি, এই ফুলকপি আলু কাটা আছে, এই ফুলকপি আলু দিয়ে একটা সবজি করি, আর ডিমটা না হয় কালকে ভেজে দেব, এটাই ভাবছি আর কি, নাহলে সেদ্ধ করে দেবো যাই হোক। তো এখন আমি বানাবো এই ফুলকপি আলুর তরকারি, আর এটা কালকে সকালের জন্য বানাবো, আজকে রাত্রে তো হয়ে গেছে। আর এটা হচ্ছে মটর আমি সেদ্ধ করে রেখেছি, আলু কেটেছি, আলুও কেটে রেখেছি, তো এটা একটুখানি ঘুগনি বানাবো। কালকের একটুখানি ভাতও রয়ে গেছে, রুদ্র কাল খেয়ে আসে, এমন সময় আমাকে বলেছে যে দেরি হবে, তখন আমি ভাত বসিয়ে দিয়েছি, তো থেকে গেছে ভাত, সকালে খাইয়েছি ভাত। বাবা ভাতগুলো আমি কী করবো, তো সকালে ভাত খাইয়ে আজকে পাঠিয়েছি, আর এখন চলো বানিয়ে নিই। আর বেটুর যত্ন, আর ও আর একটা কথা, আমি কিন্তু একটা দুটো আলমারির মধ্যে একটা আলমারি আমি গুছিয়েই ফেলেছি, আর একটা গোছানো হচ্ছে না। আসলে একজন বেশ থাকলে ভালো হয়, আমি একটু চেয়ারের ওপর উঠে ধরো নামিয়ে দেবো, কেউ একজন তুলে বিছানার উপর রেখে দিলো, আবার যখন আমি ছেড়ে টেড়ে আবার যখন তুলবো কেজু এসে একটু ধরে ধরে দিলো, তাহলে কী বলতো সুবিধে হয়, কষ্টটা কম হয়। কিন্তু আমি ওঠা নামা করে জামাগুলো তোলা, এটা করতে গেলে যে আবার জীবনটা বেরিয়ে যাবে বুঝতেই পারছি, সেই ভয়েই আমি আগাচ্ছি না, কিন্তু আমাকেই করতে হবে, রুদ্র তো সময় নেই না, আমাকেই করতে হবে, করবো করতে তো হবেই না। একটা তো হয়েছে বলো, একটা হয়ে গেছে, বেটুর জামাগুলো রাখতে পেরেছি, ফুলকপিগুলো এবার রাখতে দিয়ে দিই। কালকে একটু আমি সস দিয়ে করবো ফুলকপিটা, ভেবেছিলাম ডিমটা সেদ্ধ করে ভাত করবো, ভাতও হবে। আজকে আমাদের এখানে গণেশের যে ঠাকুরটা হয়েছিল ওটার আজকে বিসর্জন, আজকে দুপুরে সব খাওয়া দাওয়া হচ্ছিল, বেটুকে যখন আনতে গেলাম দেখলাম খাওয়া দাওয়া হচ্ছে, এখন বোধহয় বিসর্জন বলেও গেছিলো বিসর্জনে যেতে, কিন্তু এই যে পড়ানো রান্না আমি কখন যাবো, যাওয়ার কোথাও যাওয়া হয়। এদিকে রান্না চলছে, আর এইদিকে এখন আমাদের জামা কাপড় কেনার এইসব চলছে। তোকে বলেছিলাম একটা মানে আমি কিনবো একটা লং স্কার্ট আর একটা শার্ট, আমার লং স্কার্টের সাথে আমি টি শার্ট বহু পরেছি, এই টি শার্টগুলো বহু পরি, তো ভাবছিলাম অনেক শার্ট অনেক দিন পরা হয়নি, এরকম বলছিলাম একটা লং স্কার্ট আর একটা শার্ট, তো সেটা এরকম বাঁচতে বসেছে, যদি পেয়ে যায়, লং স্কার্টটা পেয়েছি, স্কার্ট মানে উপরে শার্টটা পাচ্ছি না, মানে চয়েস হচ্ছে না, দেখছি।
একটা আমি সাদা একটা পরেছিলাম বাড়িতে, মনে আছে? হ্যাঁ, বেশ নট সাদা, মানে কালার কম্বিনেশনটা ভালো হতে হবে না, নিচেটা যদি ডিপ কালার হয় ওপরটাকে একটু লাইট কালার করতে হবে, তবেই মানাবে, নাহলে হবে না। এটা আমি এখন শিখেছি, আগে এটা পারতাম না, আর ওটা শিখেছি। আর আমি কেন জানি না, আমার এইসবের থেকে না, এই ফোন দেখে ল্যাপটপ দেখে এসব কেনার থেকে অনলাইনে, মানে অনলাইনে কেনার থেকে আমার না হাতে বেশ নেড়ে চেড়ে দেখবো, একবার পরে দেখবো, মানে এটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। হ্যাঁ, কষ্ট হয় একটু অবশ্যই ঘুরে ঘুরে, কিন্তু মানে নিজের ইচ্ছে মতো মনের মতো কেনা যায় এটা। আর এখানে না আমার খুব মানে কনফিউজ থাকে যে ঠিক হবে কি হবে না, কাপড়টা যেটাই চেয়েছিলাম সেটাই আসবে, যদিও আমার এরকম হয়নি ফেরত দিতে হয়েছে, কাপড় ভালো না এরকম হয়নি, কখনোই হয়নি, একবার একটা ব্লাউজ ছোটো হয়েছিলো সেটা ফেরত দিতে হয়েছে, সেটা ছোটো হয়েছিলো বলে, কিন্তু কোয়ালিটি কখনো খারাপ হয়নি বলো, এরকম কখনো আসেনি, কিন্তু তবু আমার ইচ্ছে আর কি, অনেকে আর ইচ্ছে হয় না এভাবে কেনাকাটা করতে ভালো লাগে, তো আমার ইচ্ছে দেখে শুনে গিয়ে নেড়ে চেড়ে আমি কিনবো আর কি, এরকম আমার ইচ্ছে, এটা আমার ইচ্ছে, আমার ইচ্ছে। আর আমার এখন খালি ডিপ কালার যে কেন এত পছন্দ, শুধু ডিপ কালার দিকে চোখ যায়, হালকা কালারের দিকে একদম চোখ যাচ্ছে না, কেন কি হয়েছে আমার ডিপ কালারের দিকেই চোখ আটকে যাচ্ছে, কেন কি জানি, ও কি হলো ডিপ কালার, কালো না ভালো, কালো তো কালো বলো, আগে ছোটো থেকে আমি কালো 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 প্রচুর শুনেছি, তাই এখন আমার কালো এই কথাটা শুনেছি, বেটে এই কথা শুনেছি, তাই এখন বড় হয়ে তখন আমার কষ্ট হতো, এখন আমি বড় হয়ে ভাবি কালো হলেই বা কী আসে যায় আর বেটে হলেই বা কী আসে যায়, কোথাও কিছু আসে যায় না, কিন্তু সেটা একটা বয়সের পরে আমরা বুঝতে পারি, কিন্তু যে বয়সটাই আমাদেরকে এই সিচুয়েশনের মধ্যে যেতে হয় সেই বয়সটাতে আমরা সেটা বুঝতে পারি না, তার ফলে না মানসিক একটা কষ্ট হয়, যেটা তখন আমার বাবা মারাও ফিল করে, এখনকার দিনে ছেলেমেয়েরা অনেক মানে বোঝদার বাবা মা পাচ্ছে, মানে আমরা অনেক বুঝি গো সে বাচ্চাদের এইসব জিনিস, কিন্তু তখনকার দিনের বাবা মারা না এগুলো বুঝতো না, যে আমার আমার মেয়েকে এরকম বা ছেলেকে এরকম বলতে তাদের মানসিকভাবে একটা কষ্ট হবে, তারাও এটা নিয়ে মজা করতো, কিন্তু এই মজাটাই যে আমাদের কাছে মানসিক কষ্ট হবে ওয়ে ফিরে আসতো সেটা বুঝতে পারতো না, কিন্তু এখনকার বাবা মারা কিন্তু ছেলে মেয়েদের খুব ভালো বোঝে, তাদের কোথায় কোনটা কোন কথাটাই কষ্ট হবে কোন কথাটা এটা খুব ভালো করে বোঝে, কিন্তু নিজে মা হয়ে বুঝতে পারি যে না এটা বললে আমার ছেলে কষ্ট পাবে এটা বলবো না, মানে এরকম, কিন্তু আমাদের সময় এটা হয়নি, নিজেরা বলতে থাক নিজের, অন্যরা তো বলতোই তাদের সঙ্গে তাল মেলাতো এবং নিজেরাও বলতো, এটা যে আমার খারাপ লাগছে না ভালো লাগছে সেইটা বোঝার মতো তখনকার দিনের এটা ছিল না, যুগ পাল্টাচ্ছে অনেক কিছু পাল্টে যাচ্ছে, পরবর্তীকালে আরও অনেক কিছু পাল্টে যাবে, বাবারে কি বড় বড় কথা বলে দিলাম, দেখো পিঙ্ক একটা পিঙ্ক দেখেছি, চলো দেখে নিই তারপর বলছি। এই যে গরম গরম ঘুগনি, কালকে রুদ্র বললো পরোটা আর ঘুগনি খেয়ে যাবে, এই জন্য কালকে পরোটা ঘুগনি হবে, আর এখানে হয়েছে এই তো ফুলকপি আলুর তরকারি, তাহলে এটাই ওকে টিফিনে একটুখানি চাপ করে দেবো আর কি, ফুটিয়ে নেবো ভালো করে, এটাই টিফিনে দিয়ে দেবো, উল্টো হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে কোনো ব্যাপার না, আর এটা খেয়ে যাবে, আর ভাতও বসিয়ে দিলাম। আর শোনো যেটা বলার জন্য বলি সেটা আসল কথা, আজকে নাকি আমি এমন ছোলার ডাল বানিয়েছিলাম যে নাকি ও দারুণ লেগেছে, কোনোদিন নাকি ওরকম ছোলার ডাল আমি বানাইনি, আগে নাকি দারুণ হয়েছে, দারুণ মানে দারুণ হয়েছে, একবার বলো তুমি নিজেই বলো একটু প্রশংসাটা, ছোলার ডাল খেতে ভালোবাসো বলে আমি খুব অনেক যখনই করি অনেকটা করে, বেটুও খেতে ভালোবাসো, ওইটা ওই তরকারিটা হলে লুচি খেতেও খুব পছন্দ করে, তো অনেক ওকে অনেকটাই দিয়েছিলাম, বুঝে এত ভালো যে কি এক্সট্রা করে দিয়েছিল, এক্সট্রা করে কিছুই দিই না, আসলে এক একদিন দেখবে কে, হ্যাঁ প্রথমে ভয় পেয়ে দিয়েছিল কি দিয়েছিল বলো তো ছোলার ডাল এরকম করে, আমি বলছি কেন আমি তো আবার টেস্টও করি, এক একদিন আমি আবার টেস্ট করি আবার এক একদিন ভুলে যাই, তো এবার যেটা করেছিলাম কালকে সেটা আমি ভুলেই গেছি টেস্ট করতে, তো যাই হোক ও বললো যে ভালো হয়েছে, ভালোই হলো আমার শুনে খুব ভালো লাগলো, ছোলার ডাল আগে একদম বানাতে পারতাম না, কত রকমভাবে চেষ্টা করতাম কিন্তু হতো না, কেন যে হতো না এরকমই করতাম, এখন যেরকম করি, এটা আমাকে বম্মা শিখিয়ে দিয়েছিল ছোলার ডালটা কীভাবে বানাতে হয়, বলি না তোমাদেরকে, বম্মা শিখিয়ে দিয়ে তখন একদম করতে পারতাম না, না কী জানি বুঝতে পারি না, কিন্তু এখন দেখো এক কী করছি, তো তো বলছি ভালো হচ্ছে, আমিও খেয়ে দেখেছি খুব সুন্দর হয়, আর বেটুও পছন্দ করে, আমার বেটু একদম টেস্টের জন্য একদম মাস্টার জানো, ও হ্যাঁ ও যেটা বলে দেবে ও তো ধরো প্রথমে খায়, যদি বলে দেয় এটা দারুণ টেস্ট হয়েছে তাহলে বুঝে যাবো সত্যিই তাহলে ভালো হয়েছে, খেয়ে দেখবো হ্যাঁ ভালো হয়েছে, দারুণ টেস্ট বোঝে, মহালয়া দেখাচ্ছে টিভিতে দেবী বরণ, 14 অক্টোবর মহালয়া না দেখাচ্ছে, মহালয়া তখন আর দেখি না বাবা ভোরবেলা উঠে মহালয়া দেখবো, পাগল ধার থেকে একটু ঘুমালে কাজ দেবে, তবু ঘুম এখন তো মহালয়ার দিন ছুটি ফুটি থাকে না রুদ্র, সেই জন্য আর ঘুমটা আর হয় না উঠতেই হয়, কিন্তু দেখি না আর,
আমার ওই সেই পুরনো ওটাই এখন চোখের মধ্যে মনের মধ্যে হয়ে গেছে আছে আর কি। একটু পরিষ্কার করে নিই, তারপরে খাওয়ন দাওন হবে। আচ্ছা, ও এখন স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ করে পাগল হয়ে গেছে, স্মার্ট ওয়াচ কিনে দিতে হবে। ঠিক আছে, বাবা কি বলেছে, ওকে বলেছে বাবা জানো তো যে এক্সামে যদি ভালো রেজাল্ট করে তাহলে ওকে একটা স্মার্ট, হ্যাঁ ঠিক আছে, একটা স্মার্ট ওয়াচ ওকে কিনে দেবে। তার জন্য একটা শর্ত আছে না, তোমাকে এক্সামে ভালো রেজাল্ট করতে হবে বাবা, দেখো বলো সেটা বলে দিয়ে দেবে। ঠিক আছে দাদা, কথা ঠিক আছে, চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয় মা যতক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর কয়েকদিন পরে আমি হেয়ার কাট করতে যাবো, ভাবছি চুলটাকে একটুখানি কালার করবো। আগেরবার হাইলাইট করেছিলাম, এবার ভাবছি পুরো চুলটা কাটিং করে একটা পুরো চুলের একটা কিছু একটা কালার করবো, এটা ভেবেছি। আপাতত তো জানি না হবে কিনা, দেখা যাবে। চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা, গুড নাইট, ভালো থাকো।